তো চলো পরে কথা হচ্ছে সাথে থেকো যে ফ্রেশ হয়ে হচ্ছে এখানে কথা ছিলাম রান্না বান্না জিনিস আর আমার মামা গেছে আমরা জানি বাজারে এমনি মানে বাজার বলতে ঘুরতে গেছে আছি আর এই যে ফাইনালি এসে আবার ব্লিচিং পাউডার নিয়ে এসে চা পানি চাইতে সেটা হবে তাহলে ভাবো তোমার তোমরা যে আমার মামা আবার ফল নিয়ে এসেছে এদিকে আবার হ্যাঙ্গার নিয়ে এসেছে মানে জামা ঝুলাবে ভাবো তাহলে আমার মামা কেমন ঠিক আছে চলো তোমার একটু পরে কথা হবে এটাই তোমাদের বলার জন্য ব্লগটা করলাম বাট এখন খুব বিজি আর সারাদিন বেশি বড় ব্লগ করতে পারবো না কারণ সবকিছু রেডি করতে হবে চলো পরে দেখা হচ্ছে এত কিছুর পরেও বড় আবার দিয়েছে ইলিশ মাছ আর এখন আমরা বাড়ির পেছনে যাব ওই যে পুকুরটা আছে ওখানে মাছদের খেতে দেব বিভান দেখবে বলছে যে মাছগুলো কীভাবে খাবার খায় তো চলো যাই আর মাছগুলোকে খেতে দিই দেখি ওরা কেমন করে খায় আর খেতে আসে কি না এই তো খবর পৌঁছে গেছে আর মাছগুলো খাচ্ছে দেখো মুড়ি তোমরা বুঝতে পারছো কি না দেখো এই দেখো এক একটা করে বেরোচ্ছে প্রচুর মাছ ছাড়ে এখানে এরা এই পুকুরটাতে আরও ভিডিওতে দেখো তোমরা দেখতে পেলে মাছদের আমরা খেতে দিয়ে দিয়েছি এখন আমরা স্নান করতে যাব পুকুরে স্নান করব চলো দেখবে তোমরা সাথে থাকো তো মামি এখন জামা কাচ্ছে বলে এখন জলে নামিনি মামির কাঁচা হয়ে গেলে সবাই মিলে একসাথে স্নান করব পুকুরে জেনারেলি আমি স্নান করি না ওরা এসছে বলেই করছি কারণ আমার সাহস হয় না আর আমার জলে ভীষণ ফোবিয়া ওই জন্য
এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সাঁতার কাটতে পারি না বলে তন্ময় আমায় বলছে আসো শিখিয়ে দিই সাঁতার কাটা। তো আমাকে ওই জন্য টানছে, আমি তাই জন্য ওকে চুবিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি ওর গায়ে, কারণ আমি সাঁতার শিখতে চাই না আর এই বুড়ো বয়সে। তো দেখো তোমার ভিডিওটা আমরা কতটা মজা করছি, বাট কেউ ব্যাড কমেন্ট করো না, যেহেতু ভিজে গেছি সেহেতু কোনো রকম ব্যাড কমেন্ট তোমাদের কাছ থেকে আমি আশা করছি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমরা সবাই এরকমই, আমরা সবাই এভাবেই মিশি সবার সাথে, এরকম না যে জামাই বলে অন্যরকমভাবে মিশবো, আমরা সবাই ভীষণই ফ্র্যাঙ্কলি মিশি সবার সাথে। তো এটা নিয়ে কেউ প্লিজ ব্যাড কমেন্ট করো না। তোমরা জানো আজকে আমার দিদির বার্থডে, তো ওটা আমি বলছিলাম যে আজকে ওকে খেতে দিচ্ছি, কারণ ও বিয়ে হয়ে গেলে যদি এরকম না খেতে পায় তাই বলছিলাম। মা ভিডিও করে দিচ্ছিল আমাকে, তো এই যে এখানে ভাই আর আমার মামা শুয়ে রয়েছিল, ঠিক ফোন ঘাটছিল মামা হাই করছে। এরপর থেকে ব্লগটা আমার ভাইটাই, এই ছোট্ট ভাইটাই করবে, তোমরা দেখে নিশ্চয় মজা পাবে। আর এখানে আমি রেডি করছি ঘর, সমস্তটাই পুরোটাই অগোছালো, কারণ যেহেতু তোমরা জানো এটা আমার রেন্টের ঘর, আর সবাই একসাথে থাকলে তখন একটু অসুবিধা হয়, কিন্তু পরে আমি ঠিক গুছিয়ে নেবো। এটা নিয়েও আবার কেউ কিছু বলো না, কারণ তোমরা জানোই যে কেউ বাড়িতে আত্মীয়রও আসলে তখন পসিবল হয় না কিছু গোছানো, আর বাচ্চারা থাকলে তো একদমই পসিবল হয় না। তো এখানে আমি দিদিকে খেতে দিচ্ছি, মামা এখানে ভাই ব্লগটা করছে, তোমরা দেখো এরপর থেকে ভাইয়ের ব্লগটা, চলো দেখতে থাকো। আর এইদিকে আছে এইগুলো, আর ওইগুলো আছে, ভালো করে সাজাবা। এই যে বাবা এখানে মোবাইল দেখছে, খারাপ বাবা। এই যে খারাপ মা, বাবা খারাপ। আমার মামার ছেলে খুবই দুষ্ট, ওই জন্য সবাইকে খারাপ দিদি খারাপ জিজি এরকম বলছে। বাচ্চা তো এখন বলে, তোমরা প্লিজ এনজয় করো ভিডিওটা।
সবাই রেডি হয়ে গেছি, সবাই বসে রয়েছে। আর আমার এখন কেক কাটবো, তারপরে আমাদের পার্টি শেষ হয়ে যাবে, রাত্রির ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে। বার্থডে গার্ল যখন বসে পড়বে এখানেই হবে আমাদের তো আমাদের আজকের ব্লগটি এখানে শেষ হচ্ছে। আমরা নাচ টাচ করে এখন আমাদের ঘুমাবো, আমরা খেয়ে দিই, চলো টাটা, দেখা হবে পরের ব্লগে। তখন তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।